شهر رمضان الذي أنزل فيه القرآن هدى anyway, للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم بسم الله الرحمن الرحيم أكبر بشنو لك تار بابا ছয় সাত বছর যাবৎ ইনসুলিন নেওয়া ও নার্ভের সমস্যার কারণে রোজা রাখতে পারেন না এখন বোনটি বাবার পক্ষ থেকে ফিদিয়া দিতে চান এই রোজার ফিতিয়া কিভাবে দিবেন একবারে না ভেঙে ভেঙ্গে আদায় করতে পারবেন খাদ্য দিয়ে নাকি টাকা দিয়ে এবং কি পরিমাণ প্রথম কথা হলো এই যে ইনসুলিন নেওয়ার কারণে রোজা ভঙ্গ হয় না কোনো মানুষ যদি রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করে তাহলে এতে তার রোজার কোনো ক্ষতি হয় না দুই নম্বর কথা হলো যে নার্ভের সমস্যার কারণে যদি সে রোজা রাখতে না পারে অর্থাৎ ডাক্তার যদি বলে দেয় যে এই ব্যক্তি রোজা রাখতে অক্ষম তাহলে সে রোজা ভঙ্গ করবে নিজে নিজে রোজা ভঙ্গ করবে না এখন যদি সে রোজা রাখতে একদম নিরুপায় হয়ে যায় অক্ষম হয়ে যায় অপারগ হয়ে যায় এবং তার সুস্থ হওয়ার কোনোই সম্ভাবনা না থাকে তাহলে সে ফিদিয়া দিবে ফিদিয়া দিবে যেই বছর সে এ অবস্থায় পড়েছে সে বছর ফিদিয়া অবশ্যই তাকে দিয়ে দিতে হবে এভাবে দেরি করা যাবে না যে পাঁচ সাত বছর হয়ে গেল অথচ আপনি রোজাও রাখলেন না ফিদিয়াও দিলেন না এটা হয় না এটা হয় না যাই হোক তো যদি অজ্ঞতার কারণে না জানার কারণে এভাবে ফিদিয়া না দেওয়া হয়ে থাকে তাহলে খুব তাড়াতাড়ি ফিদিয়া দিয়ে দিতে হবে প্রত্যেকটি রোজার বিনিময়ে অর্ধসা পরিমাণ খাদ্যদ্রব্য তার মানে এক মাসের জন্য প্রায় পঁয়তাল্লিশ কেজি পরিমাণ চাউল পঁয়তাল্লিশ কেজি পরিমাণ চাউল প্রতি বছর এক মাস রোজার জন্য পঁয়তাল্লিশ কেজি করে চাউল ফিদিয়া হিসেবে দিতে হবে তার সাথে যদি কিছু তৈরি তরকারের জন্য অতিরিক্ত টাকা দেওয়া যায় দেয় যায় তাহলে উত্তম হবে কিন্তু চাউলের মূল্য দেওয়া যাবে না চাউলের মূল্য দেওয়া যাবে না বা ওই চাউলের মূল্য দিয়ে অন্য কোনো কিছু কিনে দেওয়া যাবে না চাউলেই দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে খাদ্য দ্রব্য আল্লাহ তালা বলছেন ওয়া আলাল্লাহ ইউটি না ইউতিকো নহু ইউতি ফিদিয়া তুন তো আমি মিস্কিন যারা রোজা রাখতে সক্ষম নয় তারা তাদের রোজার ফিদিয়া হিসেবে মিষ্কিন একজন মিস্কিনকে খাদ্য প্রদান করবে একটি রোজার বিনিময়ে একজন মিসকিনকে এভাবে তিরিশটি রোজার বিনিময়ে তিরিশ জন মিসকিনকে খাওয়াবে অথবা তিরিশ জন মিসকিনকে খাওয়ানোর সমান চাউল দিয়ে দিবে খাদ্যদ্রব্য দিয়ে দিবে এটা হচ্ছে নিয়ম আশা করি বুঝতে পেরেছেন এ বিষয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এবং প্রশ্নের উত্তর দিয়েছি হ্যাঁ আপনারা যদি প্রশ্নের উত্তরগুলো শুনতেন তাহলে এটা জবাব পেয়ে যেতেন